আগামীকাল করিমগঞ্জে আসছেন শিক্ষামন্ত্রী ডক্টর রণেশ ফিলগু। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর রণেশ ফিলগু আগামীকাল করিমগঞ্জ জেলা সফরে আসছেন। সকাল 11:30 মন্ত্রী বদরপুর পৌঁছে কেএনবি ওমেন্স কলেজের নতুন নির্মিত একাডেমির ব্লকের উদ্বোধন করবেন। তারপর বেলা 1টায় লাতু পৌঁছে লাতু মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের প্লাটিনাম জয়ন্তীতে যোগদান করবেন। বেলা 2:30 নয়াবাজারে উপস্থিত হয়ে নয়াবাজার হাই স্কুল কমিউনিটি হলের শুভ উদ্বোধন করবেন। এদিকে বিকাল 3:30 মন্ত্রী করিমগঞ্জ শহরে পৌঁছে করিমগঞ্জের সরস্বতী বিদ্যানিকেতনের যুক্তি গেটের উদ্বোধন করবেন। তারপর বিকাল 4:30 রামকৃষ্ণনগর মডেল ওমেন্স কলেজের আনুষ্ঠানিক শিলান্যাস করবেন। রাত 7:30 মন্ত্রী করিমগঞ্জ জেলা ত্যাগ করে শিলচরের উদ্দেশ্যে রওনা হবেন। জনসংযোগ করিমগঞ্জ থেকে প্রচারিত।